কুড়িগ্রাম রাজারহাটে রেল সেতু দেবে যাওয়ায় সারা দেশের সঙ্গে জেলার রেল যোগাযোগ বন্ধ রয়েছে। এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছেন সহকর্মী ওয়াহিদুজ্জামান তুহিন, যাচ্ছি তার কাছে। তুহিন, ঠিক কী কারণে সমস্যা হয়েছে আর ট্রেন চলাচল স্বাভাবিক হতে কতক্ষণ লাগতে পারে বলে জানেন আপনি? আসলে কুড়িগ্রামের যে রাজারহাটের যে সিঙ্গের ডাবরি এলাকার যে রেল সেতু ক্ষতিগ্রস্ত হয়েছিল, গতকাল সন্ধ্যা 6টার সময় যেটি হয়েছিল, এরপর যেহেতু ট্রেন চলাচলের মতো কোনো পরিস্থিতি ছিল না, বিধায় রেল কর্তৃপক্ষ বন্ধ রেখেছে। তো এই মুহূর্তে এই জায়গাটিতে আমি রয়েছি। আমি দেখেছি এসে যে সেখানে তিস্তা এবং ধরলার যে কানেক্টিং একটা শেষ প্রকল্প এটি রয়েছে বিএডিসি, এটিতে তিস্তার পানি ক্যারি করে। তো হঠাৎ করে তিস্তার পানি যেটি কয়েকদিন আগে বৃদ্ধি পেয়েছিল, সেই পানিটি এখনও এই সেতু এই খাল হয়েই কিন্তু ধরলার দিকে যাচ্ছিল। তো এই পানির স্রোতটা বেশ বেশি থাকার কারণে ব্রিজের যে তলদেশের যে ইয়ে রয়েছে, পাটাতন রয়েছে, সেটি কিছুটা ওয়াশ আউট হওয়ার কারণে পানির মানে ব্রিজ ডেবে যায়, কিছুটা অংশ ডেবে যায়, এটি রেল কর্তৃপক্ষ বলছে। তো তারা যেটি কাজ করতেছে বলতেছে তাতে হয়তো দুপুর নাগাদ ট্রেন চলাচল স্বাভাবিক হতে পারে, এরকম তারা আশা করতেছে এবং সেনদের কাজ করছে। তো এই মুহূর্তে রয়েছেন এখানে লালমনিরহাট ডিভিশনের বিভাগীয় প্রকৌশলী আহসান হাবিব, আমি জানবো তার কাছে বিস্তারিত যে তিনি কি জানাবেন যে আসলে এই সেতু বিগত 4-5 বছর আগে ক্ষতিগ্রস্ত হয়েছিল বলে স্থানীয়রা বলতেছে, তারপরেও আপনারা এখন কিভাবে এটিকে মেরামতের কাজ করতেছেন একটু জানাবেন প্লিজ। এখানে যে ব্যাপারটি হয়েছে, গতকাল আনুমানিক সন্ধ্যা ছয়টায় আমাদের এই তিস্তা কুড়িগ্রাম যে রেলপথের সিঙ্গের ডাবরি নামক স্টেশনের কাছে এই 4 নম্বর সেতু আমরা বলি 4, যে এই সেতুটির একপাশ প্রবল পানির স্রোতে পানির তোড়ে একপাশ ভেঙে যায়। আমরা যার পরবর্তীতে যাত্রী নিরাপত্তা এবং ট্রেনের সেফটি ইস্যু বিবেচনা করে ট্রেন চলাচল আমরা বন্ধ করে দিই এই পথে। তার পরবর্তীতে আমরা সারা রাত ব্যাপী আমাদের এখানে ট্রেন চলাচল আবার শুরু করার জন্য আমরা সারা রাত ব্যাপী এখানে আমরা প্রস্তুতি নেই, এবং সেই প্রস্তুতির অংশ হিসেবে আপনি দেখতে পাচ্ছেন এখানে আমাদের অস্থায়ী যে ব্যবস্থাপনা যার মাধ্যমে আমরা ট্রেন চালাবো তার কাজ চলমান আছে। আমরা আশা করছি দুপুর 11-12টার ভিতরে আমরা এই কাজটা শেষ করতে পারবো। মানে এইরকম সেতু ছোট আকারের যেগুলো রয়েছে কুড়িগ্রাম লালমনিরহাট বা রংপুর রোডে, তো এই রেল লাইনের এরকম ঝুঁকিপূর্ণ সেতু আরো কতগুলো রয়েছে, আপনারা তার ব্যাপারে কি কাজ পদক্ষেপ নেবেন? না, আমাদের এই রেলপথে তিস্তা থেকে রমনা বাজার পর্যন্ত এই রেলপথে প্রায় 53টি সেতু রয়েছে। আমাদের 53টি সেতুর ভিতরে আর কোনো সেতু তেমন ঝুঁকিপূর্ণ নেই। এই সেতুটি কিছুটা ঝুঁকিপূর্ণ যেটা হয়েছে, যেটা প্রবল পানির স্রোত, আমি বলেছি আপনি জানেন যে গত সপ্তাহ এবং এই সপ্তাহে প্রচন্ড বৃষ্টিপাত হয় এই এলাকায়। আমরা জানছিলাম যে আসলে অন্য সেতুগুলো মোটামুটি তাদের ভালো রয়েছে, কারো যেটা বলছিল যে এই এই সেতুটি পানির স্রোতটা তারা বেশ বড় আকারে থাকার কারণে কিন্তু এই দুর্ঘটনা ঘটে। আপনাকে ধন্যবাদ ওয়াজিদ তুহিন।